চিতালগী অমাবস্যায় সাতটি রাশির ভাগ্য বদলে যেতে পারে। আজকের আলোচনার বিষয় এই অমাবস্যা তিথিকে নিয়েই। এই চিতালগী অমাবস্যা কি, কেনই বা সাতটা রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলাতে পারে, সমস্ত আলোচনা এই ভিডিওর মাধ্যমে কিন্তু থাকবে অবশ্যই। আর এই সাতটা রাশির উদ্দেশ্যে বলবো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, কাটবেন না, কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন। আমি প্রথমেই রাশিগুলোর কথা বলবো, তারপর বিস্তারিত বোঝানোর চেষ্টা করব এই চিতালগী অমাবস্যা কি, কেন এত ভালো ফল দেবে, এই অমাবস্যায় কি কি অনুষ্ঠান হয়ে থাকে, কোথায় হয়ে থাকে, সমস্ত কিছু আমি জানানোর চেষ্টা করব। আমি জ্যোতিষী উত্তম কুমার, এরকম প্রত্যেকটা দিন আপনাদের কোনো না কোনো তথ্য নিয়ে আলোচনা করি, তাই প্রত্যেক দিনের মতো আজও কিন্তু এই চিতালগী অমাবস্যা নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সাতটা রাশির মধ্যে প্রথমেই যে রাশির কথা বলবো, সেই রাশিটি হল সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের এই চিতালগী অমাবস্যা থেকে ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে থাকবে, সমস্ত দিক থেকে জীবনে সাকসেস সফলতা পাবেন। সবচাইতে যেটা আপনার জন্য শুভ সেটা হচ্ছে স্বাস্থ্য ভালো থাকবে, বিপদ আপনার হবে না, কারণ এই অমাবস্যা অবশ্যই আপনার স্বাস্থ্য দিকটা ভালো রাখার চেষ্টা করে এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে কিন্তু আপনি অনেকটাই ভালো থাকবেন। তার সাথে সাথে আর্থিক উন্নতি চোখে পড়ার মতো থাকবে, আপনার বসে যাওয়া ব্যবসা নতুন করে চলতে পারে, আর্থিক দিক থেকে অনেকটা শক্তিশালী হতে পারেন, সেটা চাকরি ক্ষেত্রে প্রমোশন হতে পারে, সমস্ত দিক থেকে জীবনে কিন্তু সাকসেস আসবে যদি আপনার সিংহ রাশি হয়ে থাকে। এই চিতালগী অমাবস্যায় ভীষণ মাহাত্ম্য আছে এই অমাবস্যায়, শুনতে বা যদি জানতে হয় তাহলে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, অবশ্যই আমি আলোচনা করব এই চিতালগী অমাবস্যা কি, কেন এত ভালো প্রভাব দেবে যার কারণে সাতটা রাশির ভাগ্য বদলাতে পারে, সমস্ত কিছু আমি কিন্তু আলোচনা করব। দ্বিতীয় যে রাশির কথা বলবো, যে চিতালগী অমাবস্যায় ভাগ্য বদলে নিতে পারবে সেই রাশিটি হলো ধনুরাশি। আপনার যদি ধনুরাশি হয় দারুণ কিন্তু সময় আপনারও থাকছে। এই চিতালগী অমাবস্যা কবে, কবে থেকে আপনার জীবনে পরিবর্তন আসবে সব কিন্তু জানতে পারবেন ভিডিও শেষে। শুধু বলি কোন কোন দিক থেকে আপনার জীবনে সফলতা আসবে, প্রচুর আয় বাড়বে, স্বাস্থ্য ভালো থাকবে এবং বসে যাওয়া ব্যবসা আপনার কিন্তু নতুন করে চলতে শুরু করবে এবং সকলের কাছে আপনি প্রিয় হতে পারেন, মান যশ খ্যাতি কিন্তু প্রচুর বৃদ্ধি পাবে। তাই অ্যালার্ট থাকুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন, এগুলো সব ঠিকঠাক যদি আপনি করতে পারেন অবশ্যই আপনার জীবনে সফলতা আসবে, এতে কোনো সন্দেহ নেই। তিন নম্বর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মকর রাশি। আপনার যদি মকর রাশি হয় তাহলে আপনারও কিন্তু এই চিতালগী অমাবস্যায় ভাগ্য বদলাতে পারে, সমস্ত দিক থেকে জীবনে সাকসেস এবং সফলতা আপনার কিন্তু থাকছে, আপনার জীবনের পরিবর্তনও করতে পারে, আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী হবেন এবং স্বাস্থ্য ভালো থাকবে, বসে যাওয়া ব্যবসা নতুন করে চলবে, চাকরি করছেন প্রমোশনও হতে পারে, মান যশ খ্যাতি তো থাকছেই। তাই এত সুন্দর একটা তিথি, এই তিথিতে অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, আপনার অবশ্যই স্বপ্ন পূরণ হবে। এরপর চার নম্বর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। আপনার যদি কুম্ভ রাশি হয়ে থাকে একই কথা বলবো, চিতালগী অমাবস্যা আপনার জীবনে একটা দাগ কেটে যেতে পারে, এই অমাবস্যা থেকেই আপনার জীবনের পরিবর্তন হতে পারে নানা দিক থেকে, সফলতা আপনার জীবনে এসে ধরা দেবে, আর্থিক দিক তো বটেই, তার সাথে সাথে আপনার ধনসম্পদ প্রচুর বৃদ্ধি পাবে, সব বুঝতে পারবেন, জানতে পারবেন কেন আপনার সাথে এগুলো ঘটবে শেষ পর্যন্ত থাকলে, কারণ আমি চিতালগী অমাবস্যা কি সেটা নিয়েও আমি আলোচনা করব, কেন আপনাদের জীবনে সফলতা আসবে এটা নিয়েও আমি আলোচনা করব, জানতে হলে সঙ্গে থাকতে হবে, সমস্ত কিছু জানতে পারবেন। এরপরে পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সেটা মীন রাশি। আপনার যদি মীন রাশি হয়ে থাকে তাহলে এই চিতালগী অমাবস্যায় আপনার জীবনেরও পরিবর্তন ঘটবে, সর্বকাজে সফলতা আপনার কিন্তু থাকবে, আর্থিক দিক থেকে শক্তিশালী হবেন এতে কোনো সন্দেহ নেই, আপনার স্বাস্থ্যও ভালো থাকবে, আপনার স্বপ্ন পূরণ হবে, মান যশ খ্যাতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, এই সব কিছু আপনার সঙ্গে তখনই ঘটবে যখন আপনি অ্যালার্ট থাকবেন, পরিশ্রম করবেন, চেষ্টা করবেন, সব ঠিকঠাক থাকলে তবেই কিন্তু আমার কথাগুলো আপনার সাথে মিলবে। এরপরে ছ নম্বর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কন্যা রাশি। আপনার যদি কন্যা রাশি হয়ে থাকে চিতালগী অমাবস্যা থেকে
আপনার জীবনেরও কিন্তু পরিবর্তন 100% হবে। এই যে চিতালোকী অমাবস্যার ভীষণ মাহাত্ম্য আছে, আর এগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। শুধু এখন বলবো, আপনার প্রচুর ধনসম্পদ বৃদ্ধি পাবে, আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আপনার মান যশ খ্যাতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, আর এগুলো তখনই সম্ভব যখন আপনি অ্যালার্ট থাকবেন, আপনার এই শুভ সময়টাকে শুভ কাজে ব্যবহার করবেন, তখনই গিয়ে কিন্তু আপনার সাথে সমস্ত কিছু মিলবে। আর যদি ঘরে বসে থাকেন অটোমেটিক সব হবে, তাহলে কিন্তু আপনার সাথে নাও মিলতে পারে, তাই চেষ্টা পরিশ্রম আপনার কিন্তু করতে হবে। সর্বশেষ 7 নম্বর যে রাশির কথা বলবো, বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশিরও কিন্তু এই চিতালোকী অমাবস্যায় ভাগ্য বদলাতে পারে। আর্থিক দিক থেকে কিন্তু অবশ্যই সফলতা পাবে, প্রচুর ধনসম্পদ বৃদ্ধি পাবে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। আর আপনাকে কি করতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আপনার মান যশ খ্যাতির সাথে সাথে আপনি কিন্তু ধনবানও হবেন, আপনাকে সবাই মানবে, আপনার বসে যাওয়া ব্যবসাও কিন্তু নতুন করে চলতে পারে। এই যে চিতালোকী অমাবস্যা নিয়ে আলোচনা করলাম, এই চিতালোকী অমাবস্যা কি, কেনই বা এই চিতালোকী নাম এই অমাবস্যার? দেখুন, আষাঢ় মাসে যে অমাবস্যা হয় সেটাই হচ্ছে চিতালোকী অমাবস্যা। এরও কারণ আছে, এই যে চিতালোকী অমাবস্যা এর মাহাত্ম্য আছে অনেক। এটা বিশেষ করে জগন্নাথ মন্দিরে এর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই চিতালোকী অমাবস্যায় জগন্নাথ দেবের কিন্তু পুজো অর্চনা হয়, এবং উড়িষ্যাবাসী যারা চাষি, মাঠের কাজ করে, জমি জায়গা চাষ করে, তারা কিন্তু এই দিনটিকে ভীষণভাবে মেনে থাকে। এবং এই দিনটি এই উড়িষ্যাবাসীর মহিলারা তাদের বাবা, দাদা, স্বামী, সন্তান তাদের মঙ্গল কামনা করে পুজো অর্চনা করে। কারণ পোকা মাকড়, অ্যাক্সিডেন্ট অর্থাৎ সাপ কোপ এরা ক্ষতি না করে, অ্যাক্সিডেন্ট না হয়, তাদের বিপদ না হয়, তাই কিন্তু এরা এই তিথিটাকে পালন করে। এবং বিশেষ তাদের একটা পিঠা তৈরি করে এটা ভোগ চড়ায়। আর এই পোকামাকড় বা যত রকম অ্যাক্সিডেন্ট খারাপ দোষ তাদের কাছে প্রার্থনা করে, তাদের সন্তান, বাবা, দাদা, স্বামী যেন সুরক্ষিত থাকে। এতটাই গুরুত্বপূর্ণ এই চিতালোকী অমাবস্যা। আর এই অমাবস্যার দিন এই সাত রাশির ভাগ্য বদলাবে, এটাই স্বাভাবিক। আর এই যে চিতালোকী অমাবস্যাটা কেন বলা হয়, এটাও আপনাদের কিন্তু আমি বলবো। দেখুন, জগন্নাথ দেবের বা জগন্নাথ দেবের সাথে যে তিনজনকে আমরা দেখতে পাই, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এই তিনজনের কপালে বিশেষ কিছু গহনা থাকে, সেটা মণিমুক্ত সোনারূপা দিয়ে তৈরি থাকে। ঠিক এই চিতালোকী অমাবস্যার দিনে বেশ কিছু পেস্ট করে তার কপালে চিত্র আঁকা হয়। তার মধ্যে কী কী আছে, চন্দন, কস্তুরি, গোরোচনা ইত্যাদি, এগুলোকেই চিতালোকী বলে। এগুলো দিয়ে এই তিনজনের কপালে, এই জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম এদের কপালে কিছু অঙ্কন করা হয়, চিত্র আঁকা হয়। তারপর তাদের কপালে কিছু গহনা পরানো হয়। সেই গহনাগুলো তৈরি থাকে সোনা, রূপো, হীরা, আপনার পান্না, নানান রকম স্টোন ধাতু দিয়ে তৈরি। সেগুলো কিন্তু এই দিনে তাদেরকে পরানো হয়, আর ওই পেশটাকে চিতালোকী বলে। তাই এই চিতালোকী অমাবস্যাটা পুরীর জগন্নাথ ধামে কিন্তু ধুমধাম করে পালিত হয়। আর এর একটা বড় মাহাত্ম্য আছে, সম্পূর্ণভাবে ঈশ্বরের কৃপা থাকে এই দিন, ঈশ্বর জাগ্রত থাকে, নারায়ণের স্বয়ং আশীর্বাদ করবে এই সাত রাশিকে। এই নিয়ে অনেক তথ্য আছে, যেটা বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে, আর আপনাদের সেই ধৈর্য নেই। তাই এই চিতালোকী অমাবস্যা নিয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এই চিতালোকী অমাবস্যা আপনাদের জানানোর চেষ্টা করলাম, নাহলে আপনারা বুঝতে পারবেন না এর মাহাত্ম্যটা কতটা। তাই এই দিন থেকে যে সাতটা রাশির জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন আসবে, সাতটা রাশির জাতক জাতিকারা ধনবান হবে, এতে কোনো সন্দেহ নেই। আজ এ পর্যন্তই,
আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।